বলিউডের সর্বাধিক আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী হলেন সানি লিওন। তিনি বলিউডে অভিনয়ের শুরু থেকেই তাকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়। প্রথমে নিষিদ্ধ সিনেমা করলেও বর্তমানে বলিউডের বিগ বাজেটের সিনেমায় অভিনয় করছেন তিনি। এদিকে পরিচালক ববি খান জানিয়েছেন, তার ছবি এক পেহেলি লীলায় লীলা চরিত্রে সানি লিওনই নাকি একমাত্র উপযুক্ত নায়িকা। এমনকি এই ছবিতে সানি লিওন ছিলেন বলেই অনেক বেশি আশাবাদী ছিলেন পরিচালক। ববি জানিয়েছেন, তার কাছে 12 বছর ধরে এ ছবির গল্প তৈরি ছিল, এমনকি এই ছবি তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সানি নাকি ববির চোখে একমাত্র লীলা। এই ছবিতে সানি লিওন যে খুব ভালো কাজ করেছেন তাও নিজের মুখে জানিয়েছেন পরিচালক ববি। তিনি দাবি করেন, এই ছবিতে সানি লিওনকে যেভাবে নতুনভাবে দেখা গেছে এভাবে সানি লিওনকে আগে কেউ কখনো দেখেনি। ববি বলেন, সানি লিওন লীলার চরিত্রে নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছেন। এই চরিত্রের সঙ্গে অভিনয় করার জন্য সানি লিওন অনেক পরিশ্রম করেছেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডো অ্যাপসে।